জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আজকেও যা ঘটনা ঘটেছে, এই যে মির্জাপুরের বদর শেখ আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী, বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী, তার উপরে যে আক্রমণ হয়েছে, তার পরিবারের উপর আক্রমণ হয়েছে, ক্ষতবিক্ষত করা হয়েছে, তার পায়ে গুলি চালানো হয়েছে, এইসব হচ্ছে ভয়ঙ্কর। অর্থাৎ একটা অবাধ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করার যে দায় নির্বাচন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন, তাদের সেই দায় তারা পালন করছে না। স্বাভাবিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে আজকে মানুষ তারা জোটবদ্ধ হয়েছে, বাম কংগ্রেসের নেতৃত্বে জোটবদ্ধ হয়েছে, এবং আজকে সর্বত্রই এই দুই শক্তি, শাসক তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনপ্রতিরোধ গড়ে উঠছে। আমরা জানি পুলিশের বড় অংশ, প্রশাসনের বড় অংশ দলদাসের ভূমিকা পালন করছে, কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে ভূমিস্তরে যা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাও তারা সবাই বুঝতে পারছেন না যে দলদাসত্ব করে আটকানো যাবে না, সেই শাসকের সেবা করার যুগ শেষ। সুতরাং এখন হচ্ছে তাদের নিরপেক্ষ ভূমিকা অবস্থান করা দরকার। আমরা বলছি না যে বিরোধীদের মদত করতে হবে, আমরা কোনো আনুকূল্য চাই না, আমরা চাই যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রশাসনের যা ভূমিকা, পুলিশের ভূমিকা, তারা নির্বাহ করুক, দুষ্কৃতীদের দমন করুক, আর নিরীহ নাগরিক, যারা সাধারণ নাগরিক ভোটার, তাদের অধিকার, প্রার্থী সহ সমস্ত বিরোধী প্রার্থী, শুধু বিরোধী কেন, সরকার পক্ষেরও প্রার্থী, সবারই সমান অধিকার, সবার অধিকার তারা নিশ্চিত করবে, নিরাপত্তার ব্যবস্থা করবে। কেন্দ্রীয় বাহিনী, আমাদের কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর দেওয়ার কথা, সর্বত্র বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সবটারই লক্ষ্য হচ্ছে যে সুষ্ঠুভাবে এই পঞ্চায়েত সাধারণ নির্বাচন, পশ্চিমবাংলা ত্রিস্তরীয় সাধারণ নির্বাচন, যা হচ্ছে সব থেকে জটিল বিস্তৃততর নির্বাচন, সেই নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যেই তো বলেছেন, তা নিশ্চিত করতে হবে। তাদের যথাযথভাবে সেই প্রশাসনিক শক্তিকে ব্যবহার করে একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে, আর যারা আক্রমণ করছে সেই দুষ্কৃতি, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।